এবং এই তদন্ত যথেষ্ট একটা কমপ্লিকেটেড তদন্ত, এটা নিশ্চয়ই দেখছেন ওরা খুব খতিয়ে, তো এই জন্য তাদের সময় লাগছে হয়তো, কিন্তু আমরা অপেক্ষা করব এই জাস্টিসের জন্য, কারণ এই ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদেরই নিজেদের ইনস্টিটিউশনে, আমাদের নিজেদের সেমিনার রুমে, আমাদের নিজের কাজের জায়গায়, আমাদের নিজের গর্বের জায়গায় সেখানে আঘাত এনেছে। এইটা একেবারেই মানে কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এবং তার জন্য আমরা অপেক্ষা করব, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, কারণ সব কিছুই সময় সাপেক্ষ। আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য, আমরা অপেক্ষা করব এই মেয়েটির কান্না চিৎকার যে কেউ শুনতে পেল না, যে মানুষগুলো কেউই শুনতে পেল না, তারা এই পশুরা যারা ওরকম অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু আমাদের সোসাইটি আরও অনেক বেশি পিছিয়ে যাবে, আমরা অনেক বেশি পিছিয়ে যাবো, এবং আরও অনেক মানুষরা, আরও বেশি ক্রিমিনালরা আরও বেশি এগিয়ে আসবে এবং ক্রিমিনালদের দেশ হয়ে যাবে। অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি চাই, এবং এই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি আজকে থেকে না, অনেক দিন ধরেই আমরা চেয়ে আসছি, অনেক দিন ধরেই আমরা বলে আসছি যে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, বাচ্চারাও এর থেকে রেহাই পাচ্ছে না, ছোটো ছোটো বাচ্চারাও এর থেকে রেহাই পাচ্ছে না। এমন কিছু শাস্তি হওয়া উচিত যাতে এক সেকেন্ডের জন্য মানুষ ভাববে যে না, এর দণ্ডটা বিরাট দণ্ড, এটা আমরা করতে পারবো না। সেই দৃষ্টান্তমূলক তো কিছু হচ্ছে না, তো এই দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা অন্ধকারে পিছিয়েই যাবো, আর সেটা আমাদের কাম্য নয়। আমাদের এই সেঞ্চুরিতে থেকে, এই দেশে থেকে, এই রাজ্যে থেকে, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এবং আমি চাইবো যে গণতন্ত্রটা এমনভাবেই হবে যাতে আমরা হারমোনিয়াস কোএক্সিস্টেন্সে থাকবো। পুরুষ এবং পুরুষ মহিলাদের রেসপেক্ট করা, ছোটোবেলা থেকে ছেলেদেরকে শেখানো যে মহিলাকে, মাকে, বোনকে, স্ত্রীকে, মহিলাকে কীভাবে রেসপেক্ট করতে হয়, সেই জায়গাটা যদি আজও আমরা শেখাতে না পারি, তাহলে আমাদের কাছে এটা ফেলিয়র, আমাদের লজ্জা, আর আমাদের কাছে আর কিছুই না। দেখো, আমার ভিডিওকে কেন্দ্র করে বা কার অন্য ভিডিওকে কেন্দ্র করে কি হয়েছে, সেটা এত ছোট ব্যাপার না আমার কাছে। আজকে যেই ঘটনাটা ঘটেছে তার কাছে এতটাই একটা মিনিস্কিউল একটা ঘটনা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ভেতরের ইন্টেন্টটা কি, আমার ভেতর থেকে আমি কতটা অ্যাফেক্টেড, সারা সেই কাজের পরেও মাথার পিছনে ঘুরছে যে কি হবে, এটা বিচার হবে তো, মেয়েটি বিচার পাবে তো। ঘুম থেকে আমরা মাঝরাতে উঠে পড়ছি, ভাবছি যে কিছু একটা খবর নিশ্চয়ই এসছে, ভালো খবর কিছু একটা আসছে। তো এই যে আমাদের ভেতরের তাগিদ, আমাদের যে আমাদের মনের যে ভেতরে যে মানে মানে সাংঘাতিক একটা টার্বুলেন্স চলছে, তার কথা পৃথিবীর জানার দরকার নেই। আমাদের যে যেভাবে আমরা যেভাবে সবাই প্রতিবাদ করছি, যেভাবে রাস্তায় মানুষ নেমেছে, যেভাবে মারা কাঁদছে, মেয়েরা কাঁদছে, যেভাবে স্টুডেন্টরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তাতেই বোঝা যায় যে আমরা সবাই কতটা অ্যাফেক্টেড। আজকে যারা আমাকে ট্রোল করেছে বা কাকে ট্রোল করেছে, তাদের ওটাই কাজ, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ ওটা হচ্ছে সবচেয়ে মিনিস্কিউল ব্যাপার। আমার ভেতরের কী আছে, আমাদের ভেতরের কী জ্বালা আছে, তোমাদের সবার ভেতরের কী জ্বালা আছে, তোমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সারাক্ষণ বৃষ্টির মধ্যে এখানে ছুটছো, ওখানে ছুটছো, সবার ইন্টারভিউ, কারণ তোমাদেরও একটা তাগিদ আছে এটা জানার, তোমাদের কথা বলছি, হ্যাটস অফ, তোমরা যেভাবে সব কিছু করছো, তাই আমাদের সবার একটা তাগিদ, প্রত্যেকের ভয়েস একটা ক্রিসেন্ডোতে একটা অর্কেস্ট্রেটেড হচ্ছে যে এর বিচার চাই। আজকে আমাদের এখানে আর্জি করে যা হচ্ছে তার বিচার তো চাই, এবং সম্পূর্ণ বিচার চাই প্রত্যেক দিনের এই ঘটনার জন্য, যে কেন এটা ঘটবে, এর থেকে আমাদের নিস্তার চাই, আমাদের মুক্তি চাই। সরকারি নিষেধাজ্ঞা, এটাকে কিভাবে দেখছো? এটাকে আমি একটা কথাই বলতে পারি, যেটা এটা আমাদের রাইটসকে ডিনাই করা, আমাদের গণতান্ত্রিক রাইটসকে ডিনাই করা, এটা তো কোনো কথা না যে রাত্রিবেলা মেয়েরা কাজ কেন কাজ করবে না। তার মানে কি রাত্রিবেলা হয় না, পশু আর বাঘ আর সিংহ বেরোবে বলে মেয়েরা কাজ করবে না, তার মানে কি তাদের, তাহলে কি আমরা, তাহলে তো আমরা পৃষ্ঠপোষকতা করছি সেই সমাজের, যেই সমাজকে আমরা বলছি বদলাতে, আমরা তো তাহলে তাদের পৃষ্ঠপোষকতা করছি, তাই না? তো সেই পৃষ্ঠপোষকতা থেকে আমাদের বেরোতে হবে। আমরা আজকে এই পৃষ্ঠপোষকতার যেই জায়গাটা মানে চলে এসেছে, সেখান থেকেই তো আজকে এই সাহসটা পাচ্ছে সবাই এই কাজটা করার। তো পৃষ্ঠপোষকতাটা যদি আমরা মেনেই নিই,
তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে? এটা একেবারেই আমি মানি না। আর আমাদের নিজেদেরও বলছে, আমরা শিল্পীরা, আমরা রাত্রির করে শো করে আসি, আমাদের সারা রাত শুটিং চলে, আমরা ভোরবেলা বাড়িতে ফিরি, তার মানে কি তাহলে সব ডিপার্টমেন্টকে সব কাজ বন্ধ করে দিতে হবে? আর আর তারপরে ডাক্তাররা যারা যারা মানুষকে বাঁচায়, যারা 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 মানুষকে জীবন দেয়, যারা যারা হচ্ছে আমাদের কাছে ভগবানের মতো, তাদের ডিউটি বন্ধ করে দেওয়া হবে? মানে আমি বলছি যারা আমাদের কাছে ভগবানের মতো ডাক্তাররা, যারা আমাদের, আমরা তো ভগবান দেখতে পাই না, ঈশ্বরের ডাক্তারদের আমি বলি ঈশ্বরের মতো, যে যারা মানুষকে বাঁচায়, যাদের প্রাণ দেয়, তাদের ডিউটি বন্ধ করে দেওয়া হবে? এটা কী ধরনের সমাজ? ছোট বাচ্চারা স্কুলের, তার মানে কি, তার মানে ইন্টার এগেন্সকে একটা কোন একটা দৃষ্টান্ত করে, মানে একটা পানিশমেন্ট তো আসা উচিত যেটাতে মানুষ এক সেকেন্ডের জন্য ভাবে, ছোট বাবা বাবা আমাদের, মানে আমরা আমাদের জীবন চলে যাবে, ভীতির সঞ্চার হবে, এই ভীতি সঞ্চারটা তো নেই, এই যে মানে ভয় পাওয়ার ব্যাপারটা তো চলেই গেছে, তার মানে ভয় যদি কেউ না পায়, দৃষ্টান্ত করে শাস্তিটা না হয়, তাহলে তো এটা ঘটতেই থাকবে, এভরি ডে এভরি মোমেন্ট ঘটতে থাকবে।